নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন সাগরীস কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নারকেলের বড়া রেসিপি। এটি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। নিরামিষ দিনে গরম ভাতের সঙ্গে এটি খেতে অসাধারণ লাগে। তবে রেসিপিতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করার জন্য, যাতে আমি কোনো নতুন রেসিপি আমার চ্যানেলে আপলোড করলে আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। চলুন তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। নারকেলের বড়া বানানোর জন্য আমি এখানে একটি মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেল কুড়াটাকে নিয়ে নিয়েছি একটি মিক্সার গ্রাইন্ডারে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটিকে এখানে আমি ভেঙে নিয়ে অ্যাড করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন ও 1 টিস্পুন চিনি। তবে ঝাল ও মিষ্টির পরিমাণটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি দুটি ছোট এলাচ। এবার এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তবে পেস্ট বানানোর সময় কোনো জল অ্যাড করব না। পেস্ট বানানো হয়ে গেছে। নারকেলের পেস্টটা আমি নিয়ে নিয়েছি একটি থালায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চাল গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ময়দা। এবার এগুলো দিয়ে নারকেল বাটাটা ভালো করে মেখে নেব। চাল গুঁড়ো অ্যাড করলে বড়াগুলো একটু মুচমুচে হয় আর ময়দা এখানে বাইন্ডিং এর কাজ করে। ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এর থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। এবার আমি বলগুলোকে টিকিয়া শেপে বানিয়ে নেব। হাতে নিয়ে আমি হাতের সাথে চেপে চেপে টিকিয়া শেপে বানিয়ে নেব। এভাবে আমি সবকটি বানিয়ে নেব। সবকটি বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। এবার আমি একটি ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি সাদা তেল। তবে আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1-1 করে ভাজার জন্য। মিডিয়াম ফ্লেমে বড়াগুলো তুলে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। একটু সময় লাগবে, তবে আস্তে আস্তে বড়াগুলো দুপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমি আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে দুপিট উল্টে পাল্টে ফ্রাই করার পর এই দুপিটি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে সবকটি বড়া ভেজে নেব।
দর্শক বন্ধুরা, আমাদের নারকেলের বড়া একদম তৈরি। রেসিপিটি ভালো লাগলে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। নিরামিষ দিনে গরম ভাতের সঙ্গে খেতে এটি অসাধারণ লাগে। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।